তিনি বলেছেন, আমার মা আমাকে খুব ভালোবাসে, আমি একমাত্র সন্তান, প্রচণ্ড কাজ পাগল মানুষ তিনি, সংসারে গৃহস্থালী বা রান্নার কাজে তাকে সাধ্যমতো সাহায্য করে প্রতিদিন, কিন্তু তারপরেও কোনো কারণে কোনো কাজে ভুল ত্রুটি হলে বা আমার ব্যক্তিগত কাজের কথা বললে মা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাসায় অশান্তি সৃষ্টি করেন। আমি বিনয় ও হিকমার সাথে বুঝিয়েছি যে গালিগালাজ করা ফাঁসেকি কাজ, এটা করো না, তাতেও মায়ের পরিবর্তন নেই, তিনি এমনই। এছাড়াও মা আমার প্রতিটি বিষয় হস্তক্ষেপ করে, আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য দেয় না, উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করে। এখন আমি কি করতে পারি? মায়ের ন্যায় অন্যায় সকল কথাই কি আমি শুনব? আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি মায়ের খেদমত করেন, মায়ের প্রতি আপনি শ্রদ্ধাশীল, এমনকি মায়ের এই দুর্ব্যবহারের পরেও আপনি তার সাথে খুবই শান্ত মনে কথোপকথন করেন এবং তাকে বোঝান। এটি খুবই সুন্দর একটি আচরণ এবং এমন আচরণের কথাই আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন, এমন আচরণ কথাই তিনি তুলে ধরেছেন। যেমন সূরা লোকমানের 15 নম্বর আয়াতে মা বাবার প্রতি সুন্দর আচরণের যে নির্দেশনা এসেছে, তার এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি মা বাবা দুজনে তোমাকে আমার সাথে শরীক করার উপর চাপ প্রয়োগ করেন, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নাই, আসলে শেরেকের ব্যাপারে তো কারো কোনো জ্ঞান থাকার কথা নয়, কারণ শেরেক হলো একটা পাপ কাজ, সেটা কখনো সত্য নয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরীক করে, সেটার কোনো সত্যতা নেই এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা এবং বাতিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলে দিয়েছেন আর কি, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিহুমা, তুমি সে ব্যাপারে অর্থাৎ এই শরীক করার ব্যাপারে বাবা মা যত চাপই প্রয়োগ করুক না কেন, তাতে তাদের দুজনের অনুসরণ করবে না। ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করবে। তার মানে দুনিয়ার আর অন্য অন্য সকল ক্ষেত্রে তারা যদি কোনো অন্যায় কাজে চাপ প্রয়োগ করে, তারা যদি কোনো দুর্ব্যবহার করে, তারা যদি গালিগালাজ করে, তারা যদি মানে অসদাচরণ করে, তাহলে তবুও তাদের সাথে সদাচরণই করতে হবে। এটাই হচ্ছে কোরআনের নির্দেশনা, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। তাহলে শেরিক কেন মানা যাবে না? কারণ শেরিক মানলে আমাদের যিনি স্রষ্টা তার হক নষ্ট হয়ে যাবে। অতএব মা বাবার হক রক্ষা করতে গিয়ে আল্লাহর হক বাতিল করা যাবে না। কিন্তু দুনিয়ার আর যত জায়গায় মা বাবার নিজস্ব কোনো ত্রুটি থাকে, সেখানে তাদের হককে নষ্ট করা যাবে না। তাদের হকটা কী? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে দুজনের সাথে সুন্দর আচরণ করা, এটা বাবা মায়ের হক। অতএব দুনিয়া তাদের যে কোনো ধরনের জুলুম, নির্যাতন, গালিগালাজ কিংবা তাদের অসদাচরণের কারণে তাদের হকটাকে নষ্ট করা যাবে না। অতএব আপনি আবু আবদুল্লাহ মনে রাখবেন, আপনাকে তাদের সাথে সর্বাবস্থা সদাচরণই করতে হবে এবং নিজের মাথা গরম করা যাবে না। মা তিনি যত কষ্টই আমাদেরকে দেন না কেন, আমরা সেটা অম্লানবদনের যদি সহ্য করি, তবুও তিনি আমাদের কে গর্ভে ধারণ করা থেকে আরম্ভ করে আমাদেরকে মানুষ করা পর্যন্ত যে কষ্ট করেছেন, তার ন্যূনতম কষ্টের সমপরিমাণ হবে না। এমনটি আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন কাবার চত্বরে এক ব্যক্তি তার মাকে পিঠে রেখে সে তওয়াফ করছিল আর বলছিল একটা কবিতার চরণ, যার অর্থ হলো যে আমার মায়ের জন্য আমি তার বহনকারী উটের মতো, যে তার অনুগত, এই এই উট কখনো তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, পিঠ থেকে ফেলে দিতে পারে, কিন্তু আমি কখনো মায়ের আনুগত্যের খেলাফ করি না। তখন ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে আব্দুল্লাহ, আমি আমার মায়ের যে খেদমতটা দিচ্ছি, তুমি কি মনে করো যে আমি তার কিছুটা হলেও তার কষ্টের প্রতিদান দিতে পারছি? তিনি বললেন যে না, তার একটা মানে নিঃশ্বাস পরিমাণ কষ্টেরও তুমি প্রতিদান দিতে পারছো না, যাই করো না কেন। তো এটা আমাদের মনে রাখতে হবে। অতএব মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, তবে মা যদি অন্যায় করেন, সে সব অন্যায়কে আমাদের মেনে নিতে হবে সেটা জরুরি নয়, মায়ের সাথে সদাচরণটা জরুরি, এটা মনে রাখবেন। যেমন মা যদি বলে যে অমুকের ছেলেকে দুটো চটকানি মেরে আসো, অথবা অমুক কাজটা করে আসো, অথবা তুমি আজকে সারা রাত ধরে টিভি দেখো, তাহলে মানে শেরেকের বাইরেও মায়ের নির্দেশে পাপ কাজ কন্টিনিউ করা যাবে না।
মা যদি তার মেয়েকে বলে যে তুমি পর্দা করো না, এটাও মানা যাবে না। মা যদি তার ছেলেকে বলে তুমি সালাত পড়ো না অথবা তুমি যাকাত দিও না, তুমি মানুষকে একটু গালিগালাজ করো, তাহলে এগুলো দেখা যাচ্ছে অনেক কিছুই সরাসরি শিরিক না, পাপ কাজ। মা নির্দেশ দিয়েছেন, সেটা কি পালন করা যাবে? না, সেটা পালন করা যাবে না। কারণ মায়ের অন্যায় নির্দেশগুলো পালন না করা মায়ের সাথে বেয়াদপি নয়, মায়ের সাথে অসদাচরণ নয়। মায়ের সাথে সদাচরণ বা অসদাচরণ হবে সরাসরি ইন্টারাকশনের ক্ষেত্রে। আমি কি তাকে গালিগালাজ করছি? আমি কি তাকে উফ বলছি? আমি কি তাকে অপমান করছি? আমি কি তাকে ছোটোখাটো করছি? আমি কি তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করছি? আমি আমার আচরণে তার উপর কি আক্রমণাত্মক হচ্ছি? এগুলো হচ্ছে অসদাচরণ। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, কিন্তু অসদাচরণ থেকে বিরত থাকার নামে মায়ের অন্যায় আবদারগুলো রক্ষা করার কথা কিন্তু বলা হয়নি। অতএব আমাদেরকে সেটা মনে রাখতে হবে।